টেকনোলজি ভিলেজের টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। এ পর্বে আপনারা দেখবেন মাইক্রোসফট ওয়ার্ডের টেবিলের কোনো একটি সেল অথবা কোনো একটি কলাম অথবা কোনো একটি রো অথবা আমাদের পুরো টেবিলটি কিভাবে সিলেক্ট করব। এবং এ পর্বে মাইক্রোসফট ওয়ার্ডের টেবিলের প্রপার্টিজ সম্পর্কে কিছু ধারণা দেওয়া হবে। আমি একটি টেবিল তৈরি করেছি, এখানে দেখুন টেবিলের ভিতরে যখন আমি ক্লিক করছি তখন এখানে ডিজাইন এবং লেআউট নামে দুটি ট্যাব শো করছে। আবার আমি যদি টেবিলের বাইরে ক্লিক করি দেখুন ট্যাব দুটি চলে যাচ্ছে। আমি টেবিলের ভিতরে ক্লিক করলাম, এখানে দেখুন আমরা লেআউট ট্যাবে ক্লিক করলাম। ইতিপূর্বে আপনারা টেবিলের সেল, রো, কলাম ইত্যাদি সিলেক্ট করার একটি পদ্ধতি দেখেছেন, এখন আমরা আরেকটি পদ্ধতি দেখব। এইখানে দেখুন আমি এসএসসি লিখেছি, এসএসসির এই সেলটি আমি সিলেক্ট করব। এখানে দেখুন যে সিলেক্ট যে একটি বাটন রয়েছে, এই বাটনে ক্লিক করে সিলেক্ট সেলে আমি ক্লিক করলাম, তাহলে দেখুন আমার এই সেলটি সিলেক্ট হয়ে গেছে। তারপরে আমি যদি আমার এই পুরো কলামটি যদি আমি সিলেক্ট করতে চাই, এইখানে আমি ক্লিক করে সিলেক্ট করা আমি ক্লিক করলাম, দেখুন আমার পুরো কলামটি সিলেক্ট হয়ে গেছে। তারপরে আমি যদি এই এসএসসি লাইনের পুরো রোটা আমি সিলেক্ট করতে চাই, তাহলে এখানে সিলেক্ট ক্লিক করার পর সিলেক্ট রো ক্লিক করলাম, দেখুন পুরো রোটি সিলেক্ট হয়েছে। তারপরে আমি যদি পুরো এই টেবিলটি সিলেক্ট করতে চাই, অনুরূপভাবে এই সিলেক্ট বাটনে ক্লিক করে সিলেক্ট টেবিলে ক্লিক করলাম, দেখুন আমার পুরো টেবিলটি সিলেক্ট হয়ে গিয়েছে। এখন আমরা এমএস ওয়ার্ডের টেবিলের প্রপার্টিজ সম্পর্কে জানবো। এইখানে দেখুন টেবিল সেকশনে প্রপার্টিজ নামে একটা বাটন রয়েছে, এই বাটনে আমরা ক্লিক করলাম, দেখুন একটা ডায়ালগ বক্স আসছে, টেবিল প্রপার্টিজ ডায়ালগ বক্স। এখানে চারটি ট্যাব রয়েছে, টেবিল, রো, কলাম, সেল। এই দেখুন টেবিল ট্যাবের অধীনে এইখানে প্রথমে সাইজ নামে একটি সেকশন রয়েছে, এইখানে আমরা এই টেবিলের সাইজটি আমরা এখানে লিখে দিতে পারি। এখানে আমি টিক দিয়ে এখানে আমি সাইজটা যদি লিখে দিই সেই সাইজ অনুযায়ী আমার এখানে টেবিলটি শো করবে। তারপরে এখানে যে অ্যালাইন যে সেকশন রয়েছে, এখানে দেখুন বর্তমানে আমার টেবিলটি লেফট দিকে রয়েছে ডকুমেন্টের, এই কারণে এখানে লেফট সিলেক্ট করা রয়েছে। আমি যদি ডকুমেন্টের সেন্টারে দিতে চাই তাহলে সেন্টার সিলেক্ট করব, অথবা আমি যদি রাইটে দিতে চাই আমি রাইটে সিলেক্ট করতে পারি। এই সাধারণত টেবিলগুলো লেফট সাইডেই থাকে ডকুমেন্টের। তারপরে দেখুন এখানে টেক্সট র্যাপিং নামে একটা বিষয় রয়েছে, অর্থাৎ আমাদের ডকুমেন্টে যদি টেবিল থাকে এবং কিছু টেক্সট থাকে, আমার টেক্সটগুলো আমি কোন জায়গায় শো করাতে চাই, টেবিলের নিচে শো করাতে চাই অথবা টেবিলের আমি চারিদিকে শো করাতে চাই। আমি চারিদিকে যদি শো করাতে চাই তাহলে দেখুন এই যে অ্যারাউন্ড এটা যদি সিলেক্ট করতে হবে, তাহলে আমার অ্যারাউন্ডের টেক্সটটি চলে যাবে। এই দেখুন এখানে আপনারা দেখলে বুঝতে পারছেন যে এই ডান পাশে টেক্সট কিছু চলে গেছে, নিচে কিছু টেক্সট চলে গেছে। এই সাধারণত আমরা নান করে রাখি আমাদের কাজ করার সময়। তারপরে দেখুন এখানে রো যেই ট্যাবটি রয়েছে, এইখানে আমাদের অনুরূপভাবে যদি আমরা রোর কোনো নির্দিষ্ট সাইজ দিতে চাই তাহলে এইখানে ক্লিক করে আমরা এখানে রোর সাইজটি লিখে দিতে পারি। তারপরে এখানে কলাম যে ট্যাব রয়েছে, অনুরূপভাবে এখানেও দেখুন বর্তমানে আমাদের কলামের সাইজ হচ্ছে 1.66, এই কারণে এটি 1.66 শো করছে। তারপরে আবার এখানে সেল, দেখুন এখানেও আমাদের সেলে 1.66, আমার এইখানে এই যে এই সেলে আমাদের কার্সরটা রয়েছে, এই কারণে আমার এটা 1.66 দেখাচ্ছে, বর্তমানে এটার মাপ হচ্ছে 1.66। এই তারপরে এখানে ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট নামে একটি বিষয় রয়েছে, অর্থাৎ আমার এই টেক্সটটি এই সেলের উপরের দিকে শো করবে না নিচের দিকে না মাঝের দিকে। আমি মাঝখানে শো করতে চাইলে এই সেন্টারে সিলেক্ট করতে পারি, অথবা বটমে শো করতে চাইলে আমি এই বটম এই বাটনে ক্লিক করতে পারি, তাহলে আমার টেক্সটটি বটম দিকে থাকবে। সাধারণত আমরা টপে অথবা সেন্টারে এই দুটো জায়গায় আমরা টেক্সট রাখি। এই ছিল এমএস ওয়ার্ডের কীভাবে টেবিলের সেল অথবা রো অথবা কলাম অথবা পুরো টেবিল সিলেক্ট করবেন এবং প্রপার্টিজ সম্পর্কে কিছু ধারণা। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এ পর্ব এখানেই শেষ করছি। ধন্যবাদ।